প্রত্যেকেরই কিন্তু সবুজ রাখা উচিত, সবুজ চশমা পরে আছে, এটা একটু মজা ছিল। তো যাই হোক, সবুজটা রাখা উচিত। আর এটা অন্য কেউ কিন্তু পার্টি পলিসির দিকে চলে যায় না, সবুজের দিকে, মানে ওইসব কিছু বলছে না, মানে গাছ রাখতে বলছে সেটাই। সো ও মানে যা গরম পড়েছে না, মানে গরমেই মানুষ মনে হচ্ছে মারা যাবে করোনার আগে। করোনা তো এমনিই মরছে, গরমেও মনে হচ্ছে হার্ট ফেল করে সব মারা যাবে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ, আই অ্যাম বাদশা সৌরভ, ইউ আর ওয়াচিং মাই নিউ ভিডিও। সো দুবার করে বললাম নিউ ভিডিও, আসলে কাজ বাজ নেই, কন্টেন্ট নেই, কথা নেই, যা পাচ্ছি তাই বলছি। তো চলে এসেছি তোমাদের সাথে একটুখানি আড্ডা দেবে বলে ভিডিওর মাধ্যমে। সো কে কী করছো সবাই, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এনার্জিটা একটু কম মনে হচ্ছে নিশ্চয়ই, আমারও নিজেরই মনে হচ্ছে এনার্জিটা চেয়ে কম। তো যাই হোক, সবাই কী করছো লকডাউনে, কীভাবে কাটাচ্ছো ফ্যামিলির সাথে, বা যাই হোক যেভাবে হোক না কেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীভাবে কাটাচ্ছো। আমি কীভাবে কাটাচ্ছি সেটা হচ্ছে, আমি এই তোমার ভিডিও দেখছি ইউটিউবে, বিভিন্ন রকম আরও নতুন নতুন কিছু কন্টেন্ট ভাবার চেষ্টা করছি, কিছু কন্টেন্ট ভেবেছি সেগুলো নিয়ে কাজ করব একটু পরিস্থিতিটা ঠিকঠাক হলে, সামান্য একটু ঠিকঠাক হলে। সো বাইরের ভিডিও ব্লগ খুব একটা করতে পারছি না, মানে কারণ বুঝতেই পারছো বাইরের যে পরিস্থিতি, সব মিলিয়ে একটা হজবডল ব্যাপার হয়ে আছে, কিছু করার নেই, সব কিছু মেনে নিতে হবে। এর থেকে অনেকের খারাপ অবস্থা, তারা যেভাবে সার্ভাইভ করছে আমাকেও সেভাবেই সার্ভাইভ করতে হবে। তো চলো, আজকে কিছুই নেই ভিডিওতে, স্পেশাল কিছু নেই, যারা ভাবছে স্পেশাল কিছু হবে তারা অবশ্যই হতাশ হতে চলেছে, বাট স্পেশাল কিছু নেই, তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করলে ভিডিওর মাধ্যমে তাই বলতে এলাম। সো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, সবাই কী পরিস্থিতির মধ্যে আছো নিশ্চয়ই জানো ব্যাপারটা। আর ব্যাপারটা হচ্ছে যে এই পরিস্থিতিতে সবাই ভালো করে সুস্থভাবে থাকো, এটাই চাই, ফ্যামিলির সাথে কাটাও। আর এইটুকুই বলবো যে রাস্তায় যে আমরা এখন লকডাউন চলছে, রাস্তায় লোকজন সেভাবে বেরোতে পারছে না, বা হোটেল বা রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো বন্ধ এই মুহূর্তে। সো তাই জন্য কী করা উচিত আমাদের, আমাদের যারা আমরা পারবো, আমরা যারা যারা মানে পারবো ব্যাপারটা করতে, তারা অবশ্যই করো। কী ব্যাপারটা, সেটা হচ্ছে যে রাস্তায় কুকুর বা বিড়াল বা যেগুলো পশু পাখি আছে, যারা অবলা জীবজন্তু, তাদেরকে পারলে একটু সামান্য পরিমাণে দুবেলা দু মুঠো খেতে দিতে পারো। যদি বাড়ির সামনে অন্তত মানে দুপুরবেলা তোমরা যখন লাঞ্চ করো বা রাত্রে যখন ডিনার করো, কিছুটা সামান্য একটু খাবার বাইরে একটা কিছু জায়গায় রেখে দিলে সেটা তারা এসে খেলো, এগুলো করতে পারো। বা ছাদে একটুখানি রুটি ছিঁড়ে রেখে দিলে কোনো কাক বা পাখি এসে সেটা খেলো, যাই হোক, তো তাদের তো ফ্যামিলি আছে, সো সেগুলো করতে পারো তোমরা। আর আমি সকালবেলা করে আমি বাড়িতে বিড়াল আসে, সো তাকে খেতে দিই, তাকে টেক কেয়ার করি ছোটোবেলা থেকেই, মানে বিভিন্ন রকম আসে। আমি বিড়ালটা খুব পছন্দ করি বেশি করে, আর আমার বাবা কুকুরটা বেশি পছন্দ করে রাতে। সো এভাবে তোমরাও এগিয়ে আসো, আর কিছু বলার নেই। আর বিভিন্ন যদি পারো তো সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করো, টুকটাক খাবার দাবার দিয়ে কিংবা কিনে চাল ডাল গম দিয়ে, বিভিন্ন পাড়া থেকেও করছে সেগুলো, খুব ভালো আইডিয়া। নিজেরা না পারো কিছু মানে ক্লাবকে সাহায্য করো, সেগুলোও বেটার, সেগুলো অনেকেই করছে দেখছি, ভালো লাগছে এগুলো। সবাই সবার পাশে থাকো, কারণ এই পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে না থাকলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, কেউ বাঁচতে পারবে না। কেননা তুমি যদি মনে করো যে তুমি বাড়িতে থেকে সেফ থাকবে, এটা কিন্তু আলটিমেটলি হবে না। করোনা কিন্তু সবাইকে মানে অ্যাটাক করছে, ইভেন যারা বাইরে বেরোচ্ছে না তাদেরকেও অ্যাটাক করছে, বাইরে বেরোচ্ছে তাদেরকেও অ্যাটাক করছে। সো এরকম কোনো ব্যাপার নেই যেটাকে তোমাকে করবে না, আমাকে করবে না, অন্যদের করবে। তো যাই হোক, আজকের ভিডিওতে হয়তো আমার ভয়েসটা একটু লো আছে, মানে একটুখানি হয়তো এনার্জিটা কম লাগছে মনে হয়, আমি নিজেও জানি সেটা। সো যাই হোক, একটুখানি ক্ষমা করে দিও তার জন্য, কী করে আর যাই হোক। সো আর কিছু বলার নেই। আর এই চারদিকে যা মানুষজন মরে যাচ্ছে, কাছের মানুষ থেকে শুরু করে দূরের মানুষ সবাই মরে যাচ্ছে, পাড়া থেকে, বিভিন্ন পাড়া থেকে, সবার পাড়াতেই কিছু না কিছু খবর শুনতে পাচ্ছি, বিভিন্ন পাড়া থেকে, আশেপাশের পাড়া থেকে, নিজের পাড়া থেকে। সো খুবই খারাপ লাগছে, দুঃখজনক ঘটনা। আর এমন একটা জিনিস মানে রোগ, যে রোগ এসছে, মানুষ মানে যে কোনো কারণেই মরুক না কেন বা মৃত হোক না কেন, মানুষ ভাবছে যে করোনাতে মৃত, তার জন্য মানে কাছে যেতে পারছে না, বা ফ্যামিলিও সেভাবে সাপোর্ট করতে পারছে না তাকে। তো যাই হোক, মানে এমন একটা খারাপ আমরা পরিস্থিতির মধ্যে আছি। আর সামনেই এই ঝড়টা রাষ্ট্রে শুনছি, তাই এই করোনার পরিস্থিতিতে আবার ঝড়টা রাষ্ট্রে সামনে শুনতে পাচ্ছি, মানে এই কী নাম যেন যশ আসতে, মানে এমনিতেই করোনার আগের বছর আমফান এলো, আমফানে কত মানুষ মারা গেলো, কত বাড়ি নষ্ট হলো, আবার এবছর এবার যশ। তো দেখা যাক সেটাকে কীভাবে আমরা কাটিয়ে উঠতে পারি, মানে একটার পর একটা ক্ষতি সম্মুখীন হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমাদের ওভারঅল মানে কী বলবো, দেশ, ওভারঅল পৃথিবী। সো কীভাবে আমরা এটাকে কাটিয়ে উঠি সেটাই এখন দেখার বিষয়। সো আর কিছুই বলার নেই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকে ভিডিওটা স্পেশাল কিছু না, কিছু কথা শেয়ার করার ছিল তোমাদের সাথে, এইসব কথাগুলি শেয়ার করলাম, এগুলো করার চেষ্টা করো যেগুলো বললাম। আমি আমারও ক্ষমতা অনুযায়ী টুকটাক করি, চেষ্টা করি,
সবসময় সফরই সেটা সেটা নয়। তো এই আমি ছাদে দেখতে পাচ্ছ, ছাদে দাঁড়িয়ে আছি, আমাদের ছাদ, এই ছোট্ট একটা ছাদ, ছোট্ট ছাদে দাঁড়িয়ে আছি, পেছনে এই সবুজ আয়ন, সবুজ গাছপালা, খুব ভালো লাগে। সবুজটা কিন্তু রাখা উচিত প্রত্যেকেরই, কিন্তু সবুজ রাখা উচিত, সবুজ চশমা পরে আছি, এটা একটু মজা ছিল। তো যাই হোক, সবুজটা রাখা উচিত। আর এটা কি আবার অন্য কেউ কিন্তু পার্টি পলিসির দিকে চলে যায় না, সবুজের দিকে, আমি ওইসব কিছু বলছি না, মানে গাছ রাখতে বলছি সেটাই। সো গাছটাছ রাখা উচিত, অক্সিজেনের দেখছো তো কী অবস্থা, হাহাকার হতে চলছে চারিদিকে। সো গাছটাছ রাখো, গাছ কাটো, কেটো না কেউ, চেষ্টা করো যত কম কাটার। সো চলো, আজকের ভিডিওতে আর বেশি কিছু বলার নেই, নেক্সট ভিডিওতে দেখা হবে, আশা করবো নেক্সট ভিডিওটা বাইরে বেরিয়ে করতে পারবো। আর নতুন কিছু টপিক ভাবছি, ভেবেওছি, সেগুলো নিয়ে কাজ করবো খুব তাড়াতাড়ি। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বলবো না, যদি আমার কথাগুলো সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো ভিডিওটা, আর কমেন্ট করে জানিও তোমরা কিছু করছো কি না বা কোনো প্ল্যান আছে কি না সেগুলো জানিও। আর যদি মনে হয় কথাগুলো ঠিক, সেগুলো একটু শেয়ার করে দিও, ভিডিওটা অন্তত একজনের কাছে শেয়ার করে দিলে অনেক দূর পৌঁছে যাবে আমার ভিডিওটা। সো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।